এখান থেকে কিন্তু সম্ভবত আপনার সেন্ট মার্টিন দেখা যায়, তবে এখন আসলে আমি এসে দেখা যাচ্ছে না, কারণ স্থানীয় মানুষ যারা আছে তাদের কাছ থেকে আমি জিজ্ঞাসা করেছি যে অনেকে বলেছে যে অনেক সময় এখান থেকে একদম সেন্ট মার্টিন নাকি দেখা যায়। আসলে গাইস, এটা কিন্তু সংরক্ষিত এলাকা, আর যেটি প্রস্তাবিত হয়েছে আপনার সাপ্রাং নতুন পর্যটক স্পট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আসলে ভিডিও করার তেমন পারমিশন নাই, তারপর আমি ভিডিও করছি আর কি। দেখেন বিশাল সে মাঠ, এটা কিন্তু আগে খালি জায়গা ছিল, আর এখানে প্রচুর বালু দিয়ে কিন্তু এই বিশাল জায়গাটা ভরাট করে ফেলেছে, এবং এখানে তৈরি হবে আপনার সাপ্রাং নতুন পর্যটক স্পট। এখানে আপনার বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন 5-স্টার হোটেল থেকে শুরু করে একদম টোটালি ট্যুরিস্ট স্পট বানানো হবে এটাকে। এবং এই পাশে আপনারা দেখেন, এটা হচ্ছে টেকনাপ 0 পয়েন্টের মধ্যে আমরা এখন আছি, আর বঙ্গোপসাগর সব কিছু আপনারা দেখাবো। তবে যেহেতু সংরক্ষিত এলাকার মধ্যে ভিডিও করতেছি, সেহেতু আমি আগে আপনাদের এই জিনিসটা একটু দেখাচ্ছি। গাইস, আমি এখন দাঁড়িয়ে আছি আপনার টেকনাপ 0 পয়েন্ট বিচে, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে বঙ্গোপসাগর, আর এইটা এই জায়গাটার লোকেশন হচ্ছে টেকনাপ 0 পয়েন্ট, আর মেরিন ড্রাইভ যেটা রোড, আর যেটা মেরিন ড্রাইভ রোড সেটা হচ্ছে এটা, জাস্ট ওই পাশ থেকে মেরিন ড্রাইভ রোড, এটা আপনাদের একটু পরে দেখাবো। গাইস, আপনাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে টেকনাপ 0 পয়েন্টের ওই পারে আপনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখানে সাপ্রাং পর্যটন কেন্দ্র করা হচ্ছে। এটা যদি হয় তাহলে এই 0 পয়েন্টও কিন্তু হয়ে যাবে আপনার কক্সবাজার লাবণী পয়েন্টের মতো আপনার টুরিস্ট স্পট। এখানে কিন্তু খুব সাধারণত তেমন পর্যটক আসে না, কারণ এটা একদম মানে আপনার কক্সবাজারের শেষ প্রান্তে, যেটা টেকনাপ 0 পয়েন্টের মধ্যে আছি, আর এখান থেকে কিন্তু সম্ভবত আপনার সেন্ট মার্টিন দেখা যায়, তবে এখন আসলে আমি এসে দেখা যাচ্ছে না, কারণ স্থানীয় মানুষ যারা আছে তাদের কাছ থেকে আমি জিজ্ঞাসা করেছি যে অনেকে বলেছে যে অনেক সময় এখান থেকে একদম সেন্ট মার্টিন নাকি দেখা যায়। আসলে কতটুকু সত্য আমি জানি না, তবে দেখেন এই যে বিশাল সমুদ্র সৈকতের মধ্যে, এই যে বিশাল বিশ্বের মধ্যে আমি একা, মানে এখানে দেখেন একদম মনে হচ্ছে একদম জনশূন্য, কিন্তু আসলে এখন ঈদ, মানে আজকে হচ্ছে আপনার 10 তারিখ, সামনে আজকে হচ্ছে 10 তারিখ, কালকে হচ্ছে 11 তারিখ, 11 তারিখ হচ্ছে আপনার পবিত্র ঈদ। তো এখন ঈদের কারণে মনে করেন যেহেতু এখন রমজান মাস চলতেছে, তো যার জন্য সকালে তেমন মানুষ এখানে আসে না, কারণ যেহেতু এটা ঈদ। তো এখন কথা হচ্ছে এই যে এরকম একটা বীচ, এখানে মূলত স্থানীয় মানুষ যারা আছে টেকনাফে বসবাস করে, যারা টেকনাফের স্থায়ী আছে তারা আসে, বা কক্সবাজার থেকেও বিভিন্ন মানুষ এখানে আসে। তবে কথা হচ্ছে এই যে বীচটা দেখতে পাচ্ছেন, এই যে সাপ্রাং পর্যটন কেন্দ্রটা হবে না, ওই সাপ্রাং পর্যটন কেন্দ্রটা হওয়ার পরে এখানেও একদম মোস্ট পপুলার টুরিস্ট স্পট হয়ে যাবে এই যে টেকনাফ 0 পয়েন্টই। একদম মানে এই বীচের মধ্যে মানে আমি ছাড়া এখানে আর কোনো পাবলিককে আমি দেখতে পাচ্ছি না, এই অবস্থা, মানে অনেক ভালো লাগে কাজ করতেছে। তবে এই বীচটাও আপনার এক সময় কক্সবাজার মোস্ট পপুলার টুরিস্ট স্পট হবে এটাই, কারণ এখানে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে উদ্যোগ নিয়েছে যে সাপ্রাং পর্যটন স্পট, সেটা সেটা যদি হয় তাহলে কিন্তু এই যে 0 পয়েন্টের আপনার যে চিত্র এটা কিন্তু অনেক বদলে যাবে।